الحمد لله، الحمد لله على كل حال. বর্তমান বিশ্বে যে অবস্থা, পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন। এগুলো দেখার জন্য এক চোখ যথেষ্ট না, শুধু কোরআন এবং সুন্না প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয়। এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার। কি দরকার? আল্লাহ পাকের নূর দরকার। যার কলবের মধ্যে আল্লাহর নূর আছে, তার মধ্যে হিকমা এবং বাসিরা বেশি থাকে। যার মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে, এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয়, এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আল্লাহ আমাকে বাসিরা দান করো, আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। তো প্রেক্ষাপট এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে। এই শব্দটা শুনেছেন, আইয়ামে জাহিলিয়াত? আমরা সাধারণত বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে জাহিলিয়াহ বলা হয়, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, তাই তো? কেন বলা হয়, এটা কি ভালো প্রশ্ন না? কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি? জাহেল কে? যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল, সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি? এবং সত্যের অনুকূলে যে আমল করে না, সত্যকে পাশ কাটিয়ে চলে যায়, সে কি জাহেল নয়? জাহেলিয়াহ মানে কি? যারা জাহেলি কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল, যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। এখন এই যুগেও এসে যদি আমরা এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি, এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি, আমরাও জাহেলিয়াতের মধ্যেই আছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা প্রশ্ন করলাম, বলেন আইয়ামে জাহেলিয়াতকে কেন জাহেলি যুগ বলা হয়? বলেন, দাওয়াতের কাজ বন্ধ ছিল, একজন বলেছে, আপনি বলেন, বলেন, বর্বরতা ছিল, আর কি ছিল? মেয়ে সন্তানকে পুঁতে ফেলা হতো, আর কি ছিল? মূর্খতা, আর কি? মূর্তি পূজা করা। আচ্ছা, মাশা আল্লাহ, আপনারা পড়াশোনা করেন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক, কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না। এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয়, জ্ঞান অর্জন করতেই হবে। আর এই জ্ঞান অর্জন শুধু এককেন্দ্রিক করলে চলবে না, আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে, অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন এটা অর্জন করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত্বের মধ্যে সংস্কৃতি না যায়, ওই নোংরা কলবেও আল্লাহর নূর নাজিল হয় না। কথা বুঝতে পারছি না? অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই, এখনো গীবত তোহমতের সমালোচনার সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই, এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না, সংকীর্ণ মন, একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন, এই মন নিয়ে চললে আল্লাহর নূর নাজিল হবে না। আল্লাহর নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে, নিরহংকারপূর্ণ হতে হবে, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কেউ আমার শত্রু না, মুসলিম ভাইরা সবাই আমার ভাই। উদার একটা যখন মন মানসিকতা থাকবে, নিরহংকারপূর্ণ মন থাকবে, জ্ঞান অনুযায়ী আমল হবে, সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহ নূর চলে আসবে ইনশাআল্লাহ। আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। বারাকা, আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে? আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না,
আছে না? আচ্ছা, আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন? এমন একজন সালাফের কথা পড়লাম যিনি 40 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে তিনি প্রায় 300টা বই লিখেছেন। কয়টা? 300টা। এখন বলেন, আমরা এখানে যারা বসে আছি অনেকে 40 পার করে ফেলছি না? আমরা এই 40 বছরে কিছু করতে পেরেছি? এই 40 বছরে একটা মানুষ 300টা বই লিখতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না, বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। পারবো না। আরো বুঝাচ্ছি, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন। তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদে নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কুরআন তেলাওয়াত করেছেন। এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়। তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আর কি। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না। তো এই ডিজিটাল নামাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কুরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে। তখনই তো গিয়ে পা ফুলবে, এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফোলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফোলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত, লম্বা সালাত পড়তেন। সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পরে, বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও হতো লম্বা, কেরাত হতো লম্বা। নামাজের পরে আবার সাহাবিদের সাথে কথাবার্তা বলতেন, দিনী বিষয়ে মজাকারা করতেন, তারপরে ইশরাকের নামাজ পড়তেন, চাষ্তের নামাজ পড়তেন, পরিবারের দেখাশোনা করতেন, দিন প্রচার করতেন, রুজি রুটির ব্যাপার ছিল। এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন, একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান? তাহলে বলেন, বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো? এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। কবরের আজাব দেখেছেন? কেউ কি প্রমাণ করতে পারবে? আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা? এই জায়গাটা কি ফেরেশতারা ঘিরে রাখে নাই? আল্লাহ রাসূল কি সেই কথা বলেন নাই? কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন? আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না, কবরের আজাব প্রমাণ করতে পারবেন না। স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না? মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না? আখিরুজ জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন? কোনো ব্যাখ্যা নাই। আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন? দেখেন নাই। মিজান পুলসিরাত দেখেছেন? রুহ, আপনার শরীরে একটা রুহ আছে, আত্মা, এটা কি দেখেছেন? এখন এই যে বিষয়গুলো দেখা যায় না, আধ্যাত্মিকত্ব, বারাকা, আল্লাহর নূর, কবরের আজাব, পরকাল, ফেরেশতা, জিনজাতি, তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। পারবো? তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই? বলেন, এগুলোর অস্তিত্ব আছে কি নাই? যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায় পারবে? যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? পারবে না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ। কি বলবে? এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন, এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী। এখন আপনি বলেন, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না? পারবে? তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না? আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি আল্লাহ পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে। কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন? কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে, কারণ আপনি মুসলিম। আল্লাহ বলেছেন
রাসূল বলেছেন আমি মেনেছি এখন আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসূলের জ্ঞানের চেয়ে বেশি না কম এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি এই পুরো মহাবিশ্বে শত কোটি গ্যালাক্সি আছে একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয় এরকম সাতটা মহাদেশ আছে মানে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম আর আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহু আকবার কি বলি এই যে আল্লাহু আকবারের মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহু আকবার আল্লাহ পাক সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি যেগুলো পাচ্ছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কথা কি বুঝতে পারছেন এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের ওহির কোনো ত্রুটি নয় আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসেন সামনে যাই যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না আমরা যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলছি ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল যে পাপগুলো ছিল সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে যেমন এই যে আপনারা বললেন একটা পাপ ছিল শিরক সরাসরি মূর্তি পূজা বলছি না আমরা বলছি কি শিরকের পাপ ছিল ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো শিরকের পাপে নিমজ্জিত ছিল তারা শুধু মূর্তির পূজাই করতো এমনটা নয় তারা কবরেরও পূজা করত তারা মৃত মানুষেরও পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল সূরা মুমিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকীদা ছিল ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি এখানেই আমরা জন্মাবো এখানেই মারা যাব ওয়ামা নাহনু বিমা বুউসিন আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না তো এরকমও লোক ছিল শুধু যে লাত ওজ্জা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় এই বিষয়টা এখানে কবর পূজাও ছিল এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল আবার নাস্তিকতাও ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শিরক কথা কি বুঝতে পারছেন ভাই আচ্ছা না বুঝলে বলবেন শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সমস্যা নাই তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি শিরক এখন একটু এই 1400 বছর পরে চলে আসে চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আর পুরো বিশ্বের দিকে তাকান সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন সবচেয়ে বড় সমস্যা কি শিরক নয় আচ্ছা মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না ওই যে ওখানে গিয়ে নজর মানত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এটা মানুষ করছে না মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না এটাও কিন্তু শিরক আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয় আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয় সুদ হালাল না হারাম না সুদ তো ফরজ সুদ হালাল না হারাম সুদ তো এখনকার বিশ্বে ফরজ সুদ ছাড়া এই বিশ্ব চলবে না আপনি ঠিক বলছেন কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না যে কোনো কিছু করতে গেলে সুদ লাগবে তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না আচ্ছা বলেন মদ হারাম না হালাল বলেন মদ তো ওয়াজিব নাকি যুব সমাজে তো মদ না খেলে চলেই না মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি না খায় তার সংখ্যা বেশি কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না এখানে কারা কারা স্মোক করেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাত নামান হাত নামান হাত নামান আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন দোয়া করি
যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে, তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি, অন্য কোনো কমিউনিটি না। যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন সেটা হবে মাদ্রাসা। যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন দেখাতে হবে মাদ্রাসাকে। এখানে বিষয়টা হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করে, কোরআন এবং সুন্নার বুঝ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কখনো সুদ খাবে? এরা কি মদ খাইতে পারবে? পারবে না। ইনশাআল্লাহ আপনারা কি জেনা করতে পারবেন? আল্লাহ পাক আপনাদেরকে ঈমান আমলের উপর অটুট রাখুন, আমিন। যে কথাটা বলছি, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে, এটাকে কিন্তু শিরক বলা হয়। এই বিষয়ে কি এই সমস্যা নাই? বুঝেন না এই সমস্যা আছে কি নাই? আছে। সামনে আগান। এই বিশ্বের শিক্ষাক্ষেত্রগুলো দেখবেন, এই শিক্ষাক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে? বাড়ছে। এই বিশ্বের অর্থনীতি দেখবেন, অর্থনীতির মধ্যে শিরক বাড়ছে না কমছে? এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে, এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে, এটাও এক প্রকার কুফুরি। আরও সমস্যা আছে, এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা হচ্ছে, কয়টা দেখাতে পারবেন? তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে, পুরো বিশ্বের অবস্থা আজকে এমন। পর্নোগ্রাফি হালাল না হারাম? পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে আর কি, কমন পার্ট অফ আওয়ার লাইফ। পর্দা হালাল না হারাম বলেন? পর্দা না করাটা হারাম না হালাল? আচ্ছা, এখন দেখেন মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে কি হচ্ছে না? এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পরার দিকে? দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে যাচ্ছে এখন। আর আমি আপনাদেরকে বলি, আগের লেকচারগুলোতে বলেছি, এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন? কে? ইবলিস। যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো? যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল। তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস, শয়তান। তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে, পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে, এরা কার এজেন্ট? এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে? এটা কি বুঝতে বাকি থাকে? আমি কথাগুলো বানিয়ে বলি নাই, সুরা আরাফ পড়েন দেখবেন সব লেখা আছে। আসেন, এক কথায় বলতে চাচ্ছি, ওই সময়কার যে শিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল, এখনকার শিরিকটা গ্লোবালাইজেশন হয়েছে আর কি, পুরো দেশে 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 শিরক ছড়িয়ে পড়েছে আর কি। আসেন, ওই সময় আরেকটা বড় পাপ ছিল, যেটা এই যে এক ভাই বলল, সেটা হলো রিবা। রিবা, রিবা মানে কি? সুদ। রিবা মানে সুদ জানেন তো? আর সুদ তো ফরজ নাকি ভাই? আচ্ছা, এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই, আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই। আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা বলেছিলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুদখোর হবে, যে ব্যক্তি সুদের ছিটাফোটা মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ না? আপনি বুঝতে পারছেন না হয়তো, এটা সেই যুগ। আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি, হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি মৌলবি আল্লামা, আমি একজন দায়ী বক্তা, কিন্তু সুদের যে ওই ছিটাফোটা এটা আপনার কাছে আমার কাছেও আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না। কখন বুঝবেন? যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন। আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না, এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এর নীতিগুলো জানা। তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কী জিনিস, IMF কী জিনিস, ঠিক আছে? তখন বুঝবেন যে পেট্রোডলার কী জিনিস, তখন বুঝবেন যে হার্ড কারেন্সি সফট কারেন্সি কী জিনিস, এখন বুঝবেন না। আর যেহেতু বুঝবেন না, অতএব আমি এগুলো বলেও লাভ নাই। যেহেতু আপনি বুঝবেন না, আমি যদি এখন এসব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে এসব কী উল্টা পাল্টা কথা কইতাছে, ঠিক আছে? তো যাই হোক,
আগে আল্লাহর ওয়াস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস তারা জানেন আইএমএফ কি জিনিস ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে ও কেন দেউলিয়া হয়ে গেছে বিকজ ও ঋণ শোধ করতে পারছে না বাস দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দেই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লামা তকি উসমানির বইগুলো পড়েন নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাজহাবের আমি তো আহলে হাদিস পড়বো না এটা বলবেন নাকি আল্লামা তকি উসমানি এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন আল্লামা তকি উসমানি এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে পড়া যাবে না ইনশাল্লাহ আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পড়ে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না হারাম হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়েত পাওয়া যাবে না আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে এটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি একটা ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানে হৃদ্যতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝহাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ আমরা আমাদের মাঝে ইখতিলাফি বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝহাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন আমিন জাহেলিয়াতে দুই নম্বর সমস্যা ছিল রিবা এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আপনি যদি দান সদকা করেন জাকাত দেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর আপনি যদি রিবার মধ্যে যান আল্লাহর বক্তব্য হচ্ছে এটা আমার কথা না আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে এখন আপনার ডিসিশন আপনি কি করতে চান করতে পারেন আমাদের কিচ্ছু বলার নাই লাকুম দিন হুকুম বলিয়া দিন আপনার বুঝ আপনার আপনার দিন আপনার আমার দিন আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির উপদেশ দাও তুমি তুমি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির কারো প্রতি তুমি দারোগা নও আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে যদি ছেড়ে দেন জাকাত দেন ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ কি করবেন ডিসিশন কার আপনার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ শুনেন ভাই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও ওয়া ইল্লা ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত পক্ষেই তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা না করো কে বলছেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা কার কথা এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন আপনাকে কি বাধা দিবে দিবে না ডিসিশন কার ডিসিশন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আপনারা জানেন হাদিসটা নতুন কোনো হাদিস বলছি না আপনারা জানেন প্রত্যেক আলেম জানেন প্রত্যেক মাজহাবের ইমাম জানে কি সেটা যে সুদের পাপের সত্তর বা তেহাত্তরটা শাখা আছে কয়টা তেহাত্তর বা সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো আপনি কি আপনার মায়ের সাথে নাউজুবিল্লাহ আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো আর সর্বোচ্চ শাখা কি ওই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা যুদ্ধ করা আরেকটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম কয় শ্রেণী চার শ্রেণী যা শুনে রাখেন হাদিসগুলো আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনও যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আকীদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে একটা মানুষ পাপ করে জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ ঠিক আছে আরেকটা মানুষ মনে করে না এটা করলেও হয় না করলেও হয় কোনো সমস্যা নাই আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না আর একজন পাপ করছে যে আমি মানি না এসব বিধান টিধান যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব এরা কি সবাই সমান একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলো উত্তম নাকি যে ব্যক্তি দেধার্সে পাপ করছে আচ্ছা ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না এর মধ্যে কি চেতনাটা কি সে প্রেম করছে ঠিকই হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখব এই দুই ব্যক্তি কি সমান সমান না এটাই বোঝাচ্ছি আপনাদেরকে দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারা কারা খাই এবার হাত উঠান কারা কারা খান আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় এবার দেন কারা কারা আচ্ছা তিন নাম্বার খায়ও না দেয়ও না খায়ও না দেয়ও না সাক্ষী থাকে সাক্ষী আছেন কারা কারা সাক্ষী অনেক জনে আছে আচ্ছা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার খায়ও না দেয়ও না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা এইবার তো মুশকিল এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয় এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি তো এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন ভাই আমি শুনাই আপনাকে খালি আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম এতটুকু বলেছেন এখন আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো প্রশ্ন উত্তর আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো হ্যাঁ বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা আর কিছু না এখন তওবা করেন আমার সাথে বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না তওবা করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তওবা করলেন তো ভ্যান চালায় খাবেন রিক্সা চালায় খাবেন কৃষিকাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপরে সুদের দিকে যাবেন ইনশাআল্লাহ পারবেন আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে সে অন্যের জমি সিজ করতে পারে সে দুর্নীতি করতে পারে সে সুদ খাইতে পারে কেন খায় কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণেই তো সে কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্যে পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফেমিনিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি নেবে 20,000 ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনা গাড়ির অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার ছেলে রেখে দিবে
এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার, এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার। ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার, এক একটা রিমান্ডের সেলের মতো, বুঝছেন? এবং এটা সাত দিন, পাঁচ দিন, সাত দিনের রিমান্ড না, এটা লাইফ টাইম রিমান্ড, মানে পুরো জীবন ধরে রিমান্ড চলবে। তো এই যে সমস্যা, তা কার কার জন্য করি? পরিবার, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য। কিন্তু একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে, বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারও কি কবরস্থানে কেউ গিয়েছে? বা হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছে, ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই, বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ, রিজিক আছে, খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, ঠিক আছে? অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না, মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ, কাটবে না, যে কোনোভাবে হোক কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন, দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত মোহাম্মদ খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়, কী শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ, এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্নামা আল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কী হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ, এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে? অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোকা, কিচ্ছু নাই এর মধ্যে, আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই, চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে, আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে, কেউ নাই সাথে, আমারও সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি, দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে, এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া, বলতেন না, হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দাজ্জালে পরে আসবো ইনশাআল্লাহ, দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি ট্যাগ লাগিয়ে দিতে পারে, ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, সামনে আসি তো, রিবা,
রিবার বিষয়টা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন। ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না, এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে। কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ, একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহদি আসবেন এবং তারপর যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কি না আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল, যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা সামনে একজন? হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি, নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই, মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন কেন চাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আমরা, আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কী বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে, তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না, আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই, তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন ইনশাআল্লাহ। আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে দেয়, ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন, দেখেন মেয়েদের অবমাননা কীভাবে দেখাবো। সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই যে পর্নোগ্রাফি দেখেন, এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই, মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে, ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না, এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি। এখানে সবাই অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না, বাস্তব না, সব ফেক, বুঝতে পারছেন না কথা? এগুলো অভিনয়, এগুলো ফেক, এবং এটা একটা ইন্ডাস্ট্রি। এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে, এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায়। কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর, তারা নিশ্চিন্ত যে ওদের পথে আর কেউ বাধা নাই, কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্য বীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। তো যুবকদের ইমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নাই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কী বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি, প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আবরুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি, এটা একটা বিজনেস। তো এখানে সমাধান কী? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান কে? সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনটো যুক্তি দিয়ে আক্রমণ করে, কে বলেছে সমস্যা? এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করেন স্টুডিও ছবি তোলা হয় কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল সবাই মহিলা, কোনো পুরুষ নাই।
ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়, জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না, এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে আরে বোকা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে, কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল তীরন্দাজ। তাহলে মহিলাটা কি করে নাই নবীর যুগে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণযুগে? ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য চারটা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা, এবং রমজান মাসে সওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন, আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিনিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে কেমন হয়, ঠিক আছে? তোমাকে তো আমিই বিয়ে করেছি, তুমি আমার মানুষ, তোমাকে দেখবে কেন, ঠিক আছে? তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে, সে আপনার সম্মান পাওয়ার যোগ্য। তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই না সারা জীবন। এই যে কুফুরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন, আমিন। আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে। এক, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়, এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেকদিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? তিন দিন, সাত দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই, সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন শেখেন, অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দুই নম্বর, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে তিন নম্বর, এমন পোশাক
পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে, কি করতে পারে, দাওয়াত দিতে পারে যে ভাই যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর চার হচ্ছে, পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই, পরছে? আপনার দাদি কখনো ওরকম পরছিল শাড়ি? তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি, সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে, পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে চারটা মূলনীতি বলে দিলাম। এই চারটা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরও বড় পরিসরে এসেছে। আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলায়। বোঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায়। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে, বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষরা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। তো এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে, যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই। আচ্ছা, আর দুটা বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসেন, একটা হচ্ছে মাদক। মাদক আইয়ামে জাহেলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহেলি যুগ, কেন বলছেন জাহিল যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই, বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরও নাকি কী কী আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কি কী আছে? হিরোইন বলেন আর দু একটা, আফিম, আর কি আছে? হ্যাঁ, রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে, দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম?
আচ্ছা এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে, কুফরি হবে না শিরক হবে? শিরক কুফর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না, হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি, তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না, তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও, সুরা মাইদায় পড়ে দেখেন এটা শয়তানের কাজ। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছিল। কত লাঠি? 80 লাঠি। কিন্তু আরও একটা পাপের শাস্তি আছে, বলবো? অপবাদ, এখন যেটা বেশি দেওয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ, সতী স্বাধীন নারীর উপরে মিথ্যা অপবাদ, এর এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি। এটা কিসের জানেন? জিনা, জিনা, এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে 100 লাঠি, তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না, আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম, এটা কি? রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা, এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয়, এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না? মনে হয় কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, নাউজুবিল্লাহ, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে, সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লুত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে। জর্ডান একটা দেশ আছে না, জর্ডান, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর, ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন লুত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই, আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকে, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না, অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরও যৌতুক নিচ্ছেন না, যৌতুক নিচ্ছেন না অনেকেই, যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর 2022 এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন, অ্যাভেলেবল, মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন, নর্মাল, নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর, আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং, ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং, মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়, বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কী জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি, এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না, আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কী হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে, আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে?
এই নিশ্চয় তো দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে, বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে। এরা এখন বোঝে না যে মেয়ে কী জিনিস, মা কী জিনিস, বোন কী জিনিস তাও বোঝে না। ভাই ভাই বোনের সাথে জেনা করেছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে, চাচাতো ভাই ফুফাতো বোনের সাথে জেনা করছে। রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে, নাউজুবিল্লাহ। এগুলো কেন হচ্ছে, এই মহামারী কেন হচ্ছে, কী সমাধান দিবে? সমাধান ইসলামে ছিল, আমরা নেই নাই। সমাধান হচ্ছে, প্রথম সমাধান, অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে, পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে। আজকের নিউজ দেখেছি আমি, এটা আমি ধন্যবাদ আছে, প্রায় 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কথা বললে তো কাজ হবে, কথা না বললে কাজ হবে কীভাবে? 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে। যখন সমাজের মানুষ পর্ন দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু। দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াতে এসেছে, বাসায় পর্ন দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। দেখবেন তাপাটাপ নামাজ পড়ছে, কোনো মনোযোগই নাই, পর্ন দেখে। ইমান, ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, দুই দিন পর দেখবেন কোনো খবর নাই, পর্ন দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে, তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পর্ন চলে আসতেছে, কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য, এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকীয়া ছড়িয়ে দেয়া, এর মধ্য দিয়ে নারীর সম্মান, দেহ, ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি। কিসের অধিকারের কথা বলছে, কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই তো? একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে? লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নেই আমার পড়াশোনা। পড়ছে বাসায়, এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে, ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপ পাপি, রেপ রেপি, ধর্ষণ ধর্ষণী, সে আলেম মূল্যবান, মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর তাদেরকে যারা নগ্ন করতে চায়, আল্লাহপাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন, আমিন। আল্লাহপাক বলেছেন, যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখরাত উভয়ে জাহানে আল্লাহপাক এদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। আরেকটা বলে শেষ করি, সেটা হলো, কয়টা বলেছি ভাই, জাহিলিয়াত? ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার একটা বইয়ের মধ্যে হাজারটা জাহিলিয়াত আছে, আমি পাঁচটা বাছাই করেছি, কয়টা? পাঁচটা। কয়টা বলেছি? চারটা। এক হচ্ছে কি বলেছিলাম, শিরক আছে না নাই, রিবা এখন আছে না নাই, তিন নম্বর কি ছিল, মাদক, আর চার নম্বর নারীর অবমাননা। মাদক তো বুঝলেন, এটা তো আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, মাদক সব জায়গায় আছে। একটা কথা বলি, দেখুন মাদক নিয়ে একটা কথা বলি, শুনুন, আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলি, হাত তুলেন। কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয়, তাই তো? একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে, মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামীদের রক্ত আর পুষ খেতে দেওয়া হচ্ছে, মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুষ পান করতে দেওয়া হচ্ছে, কারণ জাহান্নামে পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগবে। খাবার খেতে চাইলে জাক্কুম, আর পানি খেতে চাইলে হামিম, গরম উত্তপ্ত পানি, আর যে রক্ত আর পুজ, রক্ত আর পুজের
একটা মিষ্টন খেতে দেয়া হচ্ছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণে সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানি ওটার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত এবং পূজ এটা খেতে দেয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না সে যদি আবার তওবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ যদি আবারো মাদক খায় আবার 40 দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তারপর যদি আবার মাদক খায় আবার 40 দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করান প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ঈমান এবং নৈতিকতা অন্যরা জাহেলিয়াতের স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহেলিয়াতে যাবে না ইনশাআল্লাহ আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না ইনশাআল্লাহ একটা সিগারেটও কখনো টান দিবেন না ইনশাআল্লাহ কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এই করতে থাকবেন এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তওবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তওবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না এক নম্বর দুই তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারবেশন যেটাকে আমরা বলি হস্তমৈথুন এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্নের যুগ পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখনো দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় 10 বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডো খেলে রাত্রে এটা করে রাত্রে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো সুবহানাল্লাহ দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন পাখির মতো লাইফস্টাইলে আসেন এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে কিভাবে সে রিজিক পায় তাওয়াক্কুল তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে
না রিজিক সার্চ করে, রিজিক তালাশ করে। আপনিও রিজিক তালাশ করেন, আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল, এর ধার কাছেও যাবেন না, ওয়াদা করছেন তো? এবং গোপন পাপে লিপ্ত হবেন না, গোপন পাপে লিপ্ত হবেন না। আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যেতে হবে, তখন মডার্ন হারবালে দৌড় দিতে হবে। আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন, এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন। মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, পাঁচ ওয়াক্ত সালাতটা আল্লাহর ওয়াস্তে নামাজে মসজিদে এসে পড়েন। বেশি কিছু করতে বলছি না ভাই, আমার কথা শোনেন, বেশি কিছু করতে বলছি না, আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন, পারবেন না? আচ্ছা, ডেইলি 10টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। ডেইলি 2-4 টাকা করে সদকা করেন, পারবেন? আচ্ছা, প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন, আমর বিল মারুফ সৎকাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার অসৎকাজে নিষেধ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন, লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলাধুলা করেন। যদি সময় কিছু বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন, তারপরেও পর্নে যান না, তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না, তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন না, ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না? ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না? খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম, খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন সারাদিন, কি ফোন। এটা আরও কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে, এটা অনেক ভালো হবে, এটা আমার মত। এটা আমি কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলছি না, আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। কী ছিল? গোত্রীয় দ্বন্দ্ব। এটা এটাই দিয়ে আমি শেষ করছি। সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব? মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম, একটার নাম বনু হানিফা, একটার নাম হচ্ছে বনু কোরাইজা, একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম, আরেকটা হচ্ছে বনু আদি, এরকম অনেক গোত্র ছিল আর কি। তো এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো, খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত। একটু বোঝার চেষ্টা করেন, খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উটকে কেন্দ্র করে প্রায় 80 বছর যুদ্ধ হচ্ছে, কত বছর? 80 বছর। এখন আপনাকে বলি, এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহ নূর দিয়ে দেখেন, পড়েছে কি পড়ে নাই? দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন, এতে সব মিলে হয়তো 2-3 হাজার মানুষও মারা যায় নাই, ঠিক আছে? কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরও কয়েক কোটি মানুষ শেষ, আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে, আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কী হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে। এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয়, তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেন না এই কথা? বোম মারতে হবে না পৃথিবীতে, মাটিতে বোমটা মারতে হবে না, আসমানে বিস্ফোরণ করে দিবে, তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ। এটা এই যুগ। ওই হিরোশিমা নাগাসাকির কথা মনে আছে? কি হয়েছিল ওখানে বলেন? 2টা বোম ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। কে ফেলেছিল? কে ফেলেছিল? আমেরিকা। আচ্ছা, ওই বোম দুটার নাম কি? হ্যাঁ, এই তো বেশি যেতে পারবে কি, একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে,
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেয়া যায়, ধ্বংস করে দেয়া যায় আকাশেই, ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম, ইউক্রেনে একটা বোম ফেলো খালি। ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো ম্যাসাকার হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। অ্যান্ড বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে, ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়, বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে, তো যেটা বলছিলাম যে এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে, আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা? এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী, তার নাম জায়নিস্ট, জায়নিস্ট মুভমেন্ট। তারা কি চায়? তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাঁধিয়ে দিতে, তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে, তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে, তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে, তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে, বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা, এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায়। এবং ইসলাম শুধু না, ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায়, যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না। তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে সুন্নত, ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়েছে। অতএব আপনার চোখ কান খোলা রাখতে হবে, ভয়ঙ্কর অবস্থা সামনে। দেখেন না, গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে, কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদেরকে নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে। এই কথাগুলো 5 বছর থেকে বলি নাই, তখন তো খারেজি হয়ে গেছিলাম। এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন, আলহামদুলিল্লাহ, তাকেও সেই বুঝ আল্লাহ পাক দান করেছেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অলিক গল্প কাহিনী না, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর সম্মুখীন, ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে। এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন, আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলি, ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে, যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে। ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি, এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শততা বিভক্ত বিভিন্ন দলে আছে না? এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না, আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না, হ্যাঁ, এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না। এই যে গোত্রীয় হানাহানির সুন্নত, ওই আয়ামে জাহিলিয়াতের সুন্নত, এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে। তো প্রিয় ভাইয়েরা দেখুন, আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহিলি যুগ আপনি যেটাকে বলছেন, আয়ামে জাহিলিয়াত যেটাকে বলছেন, যে কারণে বলছেন, ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে, শুধুমাত্র স্বল্প পরিসরে না, এখন বড় পরিসরে মজুদ আছে। অতএব আপনাকে যদি আইএমএ জাহেলিয়াতুল আকবার বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয়, তাহলে এখনকার বিশ্বকে করতে হবে। অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন, জাহেলিয়াতটাকে বোঝেন। এই জাহেলিয়াত থেকে উত্তরণের জন্যে সমাধান কে দিয়েছিল বলেন? ইসলাম কি সমাধান দেয়নি? ইসলাম সমাধান দিয়েছে, কোরআন সমাধান দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন, দেন নাই? বলেন 23 বছর পর কি মক্কায় শিরিক ছিল? বলেন 23 বছর পর কি মক্কায় সুদ ছিল? 23 বছর পর কি মক্কায় জেনা, এই যে আপনার ব্যভিচার, এই যে আপনার মাদক, এই যে গোত্রীয় হানাহানি, নারীর অবমাননা, এগুলো ছিল? তাহলে একজন মহামানব তিনি 23 বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি মরে গেছে? সেই আল্লাহ কি মরে গেছেন? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং হাদিস কি মরে গেছে? তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই রাসূলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে, তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াত আমরা ফেস করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? কী করবেন তাহলে? মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিই। 1 নম্বর, প্রিয় ভাই, জ্ঞান অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, এতটুকু নিব এতটুকু নিব না, এর থেকে নিব ওর থেকে নিব না, এমন হবেন না। জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাল্লাহ। আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে,
আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না। আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইহিস সালাম। যে মূসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে, কেন বাচ্চাকে হত্যা করছে, আর কেন দেয়াল নির্মাণ করছে। কিন্তু খিজির আলাইহিস সালাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে। দুই নাম্বার প্রিয় ভাই, আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকে তওবা করে ফিরে আসেন, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন জীবনটার ব্যাপারে, সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মউত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাপাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না, দিবে? তো কী কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি আর কি? সুযোগ আছে কোনো? কোনো সুযোগ নাই। যেই কাজ, যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই, সোজা কথা, কথা বোঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই, এরকম আকিদা লাগবে। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করবো না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই গান শুন, এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আস, পারা যাবে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ। এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না। জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাআল্লাহ। যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না এরা। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই সে পারবে না কখনো। করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, বাংলাদেশের এক নম্বর সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সামনে যান, নিজের জীবনকে কাজে লাগান, যৌবনকে কাজে লাগান, একটা হালাল রিজিক সার্চ করেন। অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান, উচ্চাভিলাষী হবেন না। উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন, পারবেন ইনশাআল্লাহ। সামনে যাবেন, আদর্শ পরিবার গড়বেন, পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে। পরিবারের পিতা হবে ইব্রাহিম, পরিবার সন্তান হবে ইসমাইল, পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলাইহিমাসসালাম। দিনদার ছেলে নাই বিয়ে নাই, দিনদার মেয়ে নাই বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি যাবে কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। এক বছর দুই বছর পরে সব শেষ। দিনদার স্ত্রী পাবেন, চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন। আর দিনদার স্বামী পাবেন, বিয়ে করে ফেলবেন। আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে, কত বড় ডিগ্রি, কত বড় সার্টিফিকেট, এটা পরের ইস্যু। আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কি না, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কি না, ইসলাম পালন করে কি না, ইসলামের প্রতি ভালো ধারণা আছে কি না, সে আমাকে পর্দায় রাখবে কি না, এগুলো বড় জিনিস। পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে, ইসলাম নাই পরিবার নাই। এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত, কিছুতেই দিন বুঝতে চায় না, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভালো, বুঝেন নাই? আপনি নিজের চটকায় তেল দেন, ওটা বাদ দেন, ওর কবরের হিসাব ওর উপর ছেড়ে দেন, আপনি ইব্রাহিম হয়ে যান, আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভালো। ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন, দরকার নাই। আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর জমিন প্রশস্ত, আল্লাহর রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম আরো কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে, এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না, এর কর্তা আপনি নিজেই। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। পাশাপাশি সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন, বিভক্তি সৃষ্টি করবেন না। সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন, খারাপগুলো ছেড়ে দেন। এমন কোন সংগঠন বা দল বা জামা নাই যার 100% পরিশুদ্ধ, এমনটা কোনো নাই, কোথাও নাই। সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই, কিছু না কিছু ফল্ট থাকবেই,
ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন, কাজ হবে না। এখন এই যুগটা সেই যুগ না, এটা কি সাহাবিদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে? এখন কি খেলাফা কায়েম আছে? সাহাবিদের যুগে খেলাফা কায়েম আছে, ইসলামিক অর্থনীতি কায়েম আছে, ইসলামিক রুলিংস চলছে, তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবিরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে, মত পার্থক্য হচ্ছে। আর এখন তো কিছুই নাই, এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন, বড় বিষয়ের তো খোঁজ নাই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করবেন, আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন। কিছু না পারেন, একটা এতিমখানা করেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, ঠিক আছে, একটা সামাজিক সংগঠন করেন, একটা কি বলবো, আপনি যদি পলিটিক্সও করেন, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে ভালো ভালোর দিকে নিয়ে আসেন, ন্যায়ের দিকে নিয়ে আসেন। দুর্নীতি অন্যায় বাদ দেন, অন্যের ক্ষতি করা বাদ দেন, অন্যের গিবত্ত হওয়ার সংস্কৃতি বাদ দেন, ভালো কিছু করেন, সামাজিক কাজ করেন, মানবতার কাজ করেন। আপনি যদি লিখতে পারেন লিখেন, বলতে পারলে বলেন, আপনি কিচ্ছু করতে পারেন না, অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন, আপনার সম্পদ দিয়ে, আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন। কিচ্ছু করতে পারছেন না, কিছুই করার ক্ষমতা নাই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আগুন উস্কে দিয়েন না, মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই, ঠিক আছে, আপনি চুপ থাকেন, অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি আপনার কাজ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি, সমাজনীতি, বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন, করে কোরআন সুন্নাহর সাথে মেলাবেন, আখিরুজ জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন, সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন, দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি এমন কিছু সলিউশন জাতির সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর দশজন পারছে না ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা, ব্যক্তিকে পরিশুদ্ধ করি, আত্মশুদ্ধি অর্জন করি, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করি, পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি, এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি। যদি আল্লাহ পাক আমাকে আরও বেশি যোগ্যতা দেন, তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের মতো আমরা আর লম্বা করছি না, এখানে শেষ করছি, আমরা কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ। তবে দোয়া করছি আমরা, আপনারা সবাই দোয়ায় শরীক হন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নার এলম অর্জন করার তৌফিক এনায়েত করেন, আমিন, এবং আমাদেরকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ওই আইয়ামে জাহিলিয়াতের সেই বড় বড় পাপগুলো থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। এবং এই পাপগুলোর যে মহামারী এখন চলছে, এখান থেকে আল্লাহ পাক আমাদের পরিবারবর্গকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে যাবতীয় পাপাচার ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে এই মাদক পণ এসব ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন।